আঙুরে আবারও জারি 144। মূলত পঞ্চায়েত বোর্ড গঠনের সময় আবারও অশান্তির আশঙ্কায় ভাঙড়ের কাশীপুর থানা এলাকায় 144 ধারা জারি করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকে ভোটের ফলাফল দিন পর্যন্ত বারবার উত্তপ্ত হয়েছে ভাঙড়। আইএসএফ ও তৃণমূলের দুই পক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন বেশ কয়েকজন, এমনকি গুলিবিদ্ধ হয়েছেন পুলিশ আধিকারিকও। আগামী 9 তারিখ থেকে পঞ্চায়েত বোর্ড গঠন, তাই বোর্ড গঠনের আগে ভাঙড়ে পুনরায় যাতে কোনো অশান্তির ঘটনা না ঘটে সে কথা মাথায় রেখে আবারও ভাঙড়ে জারি করা হলো 144 ধারা।